চন্দনবাড়ি ক্রস করে, তখন উনি শিব পার্বতীকে দেখেছিলেন অমরনাথ গুহার মধ্যে ঢুকে যেতে। ভিউ দেখো খালি বেতাবালির, হোফ। একজন মুসলিম হয়ে হিন্দু ধর্মস্থানকে এতটা শ্রদ্ধা দেখাচ্ছে, এতটা ভালোবাসা দেখাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। এরকম আইসফলের মাঝখান দিয়ে বাইক রাইড করার মজাটা জাস্ট আশা করছি তোমরা একটু ফিল করতে পারছো। অমরনাথ যাওয়ার রাস্তা হচ্ছে এরকম, উপরের দিকে উঠে গেছে। লে এখান থেকে 436 কিলোমিটার রাইট সাইডে, গুরেজ 125, বান্দিপুরা 59। গুড মর্নিং ফ্রম প্যাহেলগাম। প্রথমেই তোমাদের জিজ্ঞেস করে নেবো আমাদের কাশ্মীর সিরিজ তোমাদের কিরম লাগছে, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সবার কমেন্টে হয়তো সবসময় রিপ্লাই করতে পারি না, কিন্তু পড়ি সবার কমেন্ট, অবশ্যই অবশ্যই পড়ি। আর যখন হাতে সময় থাকে তখন চেষ্টা করি যে যারা কমেন্ট করেছো সবাইকে রিপ্লাই করো। আর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা ট্রেকিং করেছি, ট্রেকিংয়ের এপিসোডটা কিরম লেগেছে ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়েদারটা পুরো মেঘলা রয়েছে, আর গতকাল সারাদিন এখানে বৃষ্টি হয়েছে। আমরা কিন্তু কালকে মানে গতকাল প্যালগ্রামে স্টে করে গেছিলাম, বৃষ্টির মধ্যে আর বেরোতে আমাদের ইচ্ছে হয়নি, তো এডিটিংয়ের কাজও একটু বাকি ছিল, সারাদিন কালকে এডিট করেছি, কিচ্ছু করিনি আর তাছাড়া। এক মিনিট আ গেয়া ভাইয়া চায়। তিন দিন আমাদের খাতির যত্ন পুরো সবকিছু গুলাম ভাইয়া করেছে। আমাদের আগের দিন যে চিকেন রান্না করে খাইয়েছিল, চিকেন বহুত আচ্ছা থা। কালকে আমরা রাত্রিবেলা আন্ডা কারি খেয়েছি, ও ভি বহুত টেস্টি থা। এখান থেকে তো অমরনাথ আমাদের যাত্রা হয়। অমরনাথ যাত্রা কিন্তু দুভাবে হয়, একটা হচ্ছে সোনমার্গ থেকে হয়, একটা হচ্ছে প্যালগ্রাম থেকে হয়। প্যালগ্রামের চন্দনবাড়ি সে স্টার্ট হয়, চন্দনবাড়ি সে স্টার্ট হয়, বটকুট কা মালিক লোগো নে রেখা থা। বটকুট কা মালিক ভাই, ইয়ে উসি গাঁও কা হ্যায়। আপ উসি গাঁও কা? হ্যাঁ। আচ্ছা, এই যে গোলাম ভাইয়া দেখা গেল, গোলাম ভাইয়ার ফ্যামিলির লোকই, মানে ওনাদের ফ্যামিলি কিরা যায় না, কারণ কালকে যখন আমি কথা বলছিলাম তখন উনি বলছিলেন যে ওনার পরদাদা, কিন্তু আজকে যখন ক্যামেরা অন করলাম উনি আর বলতে চাইলেন না পুরো ব্যাপারটা। তো বললেন যে ওনাদের গ্রামের লোক, বাটকোটের বুটা মালিক বলে একজন মুসলিম পশুপালক 1850 সালে কিন্তু অমরনাথের গুহা খুঁজে পেয়েছিল। আরেকজন ভাইয়া আলী ভাইয়া, এইবারে তো কাশ্মীরে বেশ কিছু জায়গায় বরফ রয়েছে, তো আমি যেরকম প্ল্যান করে এসেছিলাম সব কিছু সম্ভব না, মানে সব কিছু করা সম্ভব না, হয়তো আমি জুলাই या अगस्त में फिर से आएंगे कश्मीर। वेलकम वेलकम, कोई बात नहीं, आप आ सकते हो, कोई बात नहीं। तो आली भैया गांव, आपका गांव है इधर से 11 किलोमीटर? बिल्कुल सलर। SALR सलर सलर। तो आली भैया আমাকে ইনভাইট করেছে আলী ভাইয়ের বাড়িতে থাকার জন্য। আলী ভাইয়ের দুটো ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে, তো তারা আমাকে পুরো কাশ্মীর ঘুরিয়ে দেখাবে বলেছে। मैं जरूर आऊंगा। मैं बिल्कुल सर, बिल्कुल कोई बात नहीं, मैं तो आपका नंबर रख लिया, तो आपका आपके साथ मेरा रिश्तेदारी हो गया। बिल्कुल कोई बात नहीं। अरे यार, और मत में भाई हो यार। तो ठीक है, आता हूं फिर गुलाम भैया, अच्छा रहना, आऊंगा आपके घर में जरूर, आता हूं, निकलता हूं। होटल हेरिटेज ठीक है, बेरिए सामने এরকম একটা ভিউ, এরকম ভিউ, জাস্ট এই সামনে দিয়ে লিডার নদী নিচের দিকে নেমে গেছে, দেখা যাচ্ছে গোপ্রতে হয়তো আসবে না, ওই যে খালি চোখে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে বাঁদিকে চলে যাচ্ছে গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর, আর ডান দিকে যাচ্ছে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। বাইকে বসে বাকি কথা বলছি। আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম কারণ আমরা যাচ্ছি এখন বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। বেতাব ভ্যালির ডিস্টেন্স আমরা যে হোটেলে ছিলাম এখান থেকে 8 কিলোমিটার, আর চন্দনবাড়ির ডিস্টেন্স ওই 15 কি 16 কিলোমিটার মতো হবে। এই রাস্তা একদম সিধা চলে গেছে চন্দনবাড়ি অবধি। চন্দনবাড়ি সেই জায়গা যেখান থেকে অমরনাথ ট্রেক স্টার্ট হয়, মানে পহলগামের সাইড দিয়ে যদি কেউ অমরনাথে যেতে চায় তাহলে চন্দনবাড়ি অবধি গাড়ি করে যেতে পারে, তারপরে ট্রেক স্টার্ট হবে। এই হচ্ছে পহলগাম বাজার। পহলগামের সামনে পেট্রোল পাম্পও ছিল, ফেরার সময় পেট্রোল ভরাবো হয়তো। আর এই অমরনাথ সম্বন্ধে যা স্টোরি শুনলাম আলী ভাইয়া আর তার সাথে সাথে গোলাম ভাইয়া যা স্টোরি বললো, জাস্ট লোমটোম খাড়া হয়ে গেল। গোলাম ভাইয়ার গ্রামের ভুটা মালিক যে 1850 সালে অমরনাথের গুহা খুঁজে পেয়েছিল, উনি পশুপালক ছিলেন, ওনার ভেড়া নিয়ে ওদিকে গেছিলেন চন্দনবাড়ি ক্রস করে, তখন উনি শিব পার্বতীকে দেখেছিলেন অমরনাথ গুহার মধ্যে ঢুকে যেতে, আর তারপরে দুজনে নাকি পায়রা হয়ে উড়ে গেছিলো। তো এরকম একটা স্টোরি এখানকার মুখে মুখে চলে, তো তারপরেই কিন্তু ওই অমরনাথের গুহা খুঁজে পাওয়া যায়। আর এখনও নাকি অমরনাথে যখন যাত্রা হয় তখন দুটো পায়রা আসে, একটা ছেলে পায়রা একটা মেয়ে পায়রা। আর যে আলী ভাইয়া ছিল যার বাড়িতে আমি থাকবো বললাম, আলী ভাইয়া প্রত্যেক বছর অমরনাথ যাত্রাতে যায়, এবং যাত্রাতে যাওয়ার আগে এক সপ্তাহ ওরা পেঁয়াজ রসুন চিকেন মাটন গোস্ত কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। একজন মুসলিম হয়ে হিন্দু ধর্মস্থানকে এতটা শ্রদ্ধা দেখাচ্ছে, এতটা ভালোবাসা দেখাচ্ছে, দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বলছে শুধু আমি নয়, এখানকার প্রত্যেকটা লোক বিশ্বাস করে অমরনাথকে। কালকে আমরা যেহেতু এখানে ছিলাম তো অনেকক্ষণ গল্প হয়েছে ওদের সাথে, তো বলছে যে আপ আগার সচ্চে মন সে উধার যাকে প্রে করেঙ্গে, মানে সত্যি যদি মন থেকে ডাকো ভগবান শিবকে ওখানে তাহলে সব মনোকামনা পূর্ণ হবে, সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। বৃষ্টি পড়ছে, গোপ্রো তো ওয়াটারপ্রুফ বানানো নেই,
হয়ে যাবে মুশকিল। কাশ্মীর সত্যিই খুব সুন্দর, যদি পুরো ক্লিয়ার ওয়েদার থাকতো না, নীল আকাশ থাকতো, এর বিউটি অন্যরকম হতো, এই ভ্যালির বিউটিটাই অন্যরকম হতো, পুরো পাল্টে যেত। এই যে ডান দিকে চলে যাচ্ছে বেতাব ভ্যালি, আর সোজা চলে যাচ্ছে মনে হচ্ছে চান্দনবাড়ি। আমরা বেতাব ভ্যালিটা ভিজিট করে আসি আগে। ও বাবা, এখানে তো বরফ রয়েছে। বেতাব ভ্যালি মানে সানি দেওয়াল আর অমৃতা সিং, বেতাব ফিল্মের শুটিং হয়েছিল এই ভ্যালিতে। আর একটু সামনে গেলে হয়তো আমরা পুরো বেতাব ভ্যালি ওপেন পাবো চোখের সামনে। বাইকের মধ্যে এত লাগেজ রয়েছে, তো বৃষ্টির মধ্যে এখানে বাইক রেখে বেতাব ভ্যালির ভেতরে ঢোকা আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। আমরা এখন উপরে যাবো চান্দনবাড়ির দিকে, তখন উপর থেকে হয়তো বেতাব ভ্যালিটা আরো ভালোভাবে দেখা যাবে। এই তো বেতাব ভ্যালি, এই হচ্ছে পুরো বেতাব ভ্যালি। দেখো ভিউ, দেখো খালি বেতাব ভ্যালির। ও দাঁড়া, আমি এটা না আমার মোবাইল ক্যামেরা দিয়ে আরো ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। উপর দিকে পাহাড়ে পুরো মেঘ করে রয়েছে, আর এখান দিয়ে স্নো গুলো পুরো গ্লেশিয়ারের মতো নিচের দিকে নেমে গেছে, আর এই লিডার নদীটাও কিন্তু নিচের দিকে চলে গেছে। এই হচ্ছে পুরো বেতাব ভ্যালির ভিউ। ও অসম্ভব সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। এখানে বিখ্যাত ফিল্ম বেতাবের শুটিং হয়েছিল, দারুণ লাগছে। আর এখানে দেখো পুরো গাছগুলো পাতা ঝরে গেছে, শীতকাল চলছে বলে এই অবস্থা। কিছুদিন পরে এই গাছগুলো হয়তো সবুজ হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে ভ্যালিটা। বেতাব ভ্যালি থেকে এখন আমরা যাচ্ছি চান্দনবাড়ির দিকে। চান্দনবাড়ির ডিস্টেন্স বেতাব ভ্যালি থেকে 10 কিলোমিটার মতো হবে। দেখি এখানে লেখা রয়েছে বোধ হয় চান্দনবাড়ি 8 কিলোমিটার। আরে বাবা, বাচ্চাটাকে দেখো। আরে কিউট সা বাচ্চা, ইয়ে কোন সা গাঁও হ্যায় দিদি, ইয়ে কোন সা গাঁও, ইয়ে গাঁও কা নাম ক্যা হ্যায় পতা নেই। হ্যালো, এখানে দেখো ওয়েদারটা দেখো কিরম ভয়ানক ওয়েদার হয়ে আছে। আরে বাবা, আমরা তো স্নো বল পেয়ে গেলাম। একি ফুল স্নো বল, ফুল স্নো বল। আরে তারা, এটা কি হোলি কেভ? 36.5 কিলোমিটার, 36 কিলোমিটার, মানে চন্দনবাড়ি থেকে মোটামুটি ধরে নাও 30-35 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়। কিন্তু ল্যান্ডস্লাইড জোন, পুরো পুরো ল্যান্ডস্লাইড জোন, আর এরকম ওয়েদারে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স হাই থাকে। ও মাই গড, কি লাগছে রাস্তাটা, কি লাগছে, খুব সুন্দর রাস্তা, দুপাশে এরকম আইসফল। ও সুন্দর সুন্দর, এটা তো পুরো 30 ফুটের আইসফল। এরকম মায়াবী ওয়েদারে এরকম আইসফলের মাঝখান দিয়ে বাইক রাইড করার মজাটা জাস্ট আশা করছি তোমরা একটু ফিল করতে পারছো। এরকম সবুজ গাছপালা, তার মধ্যে অল্প অল্প স্নো পড়েছে, সাদা সাদা হয়ে আছে। পাইন গাছের উপর স্নো পড়ে সাদা হয়ে গেলে না সেই গাছগুলো আরো অসম্ভব সুন্দর দেখতে লাগে, মনে হচ্ছে দেখো এদিক থেকে পুরো স্বর্গে চলে গেছে। সিরিয়াসলি তাই, সিরিয়াসলি। যে রাইনক্সের আরেকটা গ্লাস আমার কাছে রয়েছে সেটা পরবো ভাবলাম, কিন্তু ভুলে গেছি। এখন হাতে ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। উফ, বিউটিফুল বিউটিফুল, ওয়েলকাম টু চন্দনবাড়ি না, ওয়েলকাম টু অমরনাথ জি যাত্রীস কাশ্মীর। হাত জমে যাচ্ছে আমার, পুরো জায়গাটা যদি তোমাদের দেখা যায়। এই পাথর পড়ছে, পাথর পড়ছে, এই পাথর পড়ছে। পাহাড়টা দেখো পুরো শিবলিঙ্গের মতো খাড়া মাথার উপর দাঁড়িয়ে আছে। একটু আগে বড় একটা পাথর পড়লো এখানে উপর থেকে, আর এটা যদি পুরো রাউন্ড করে দেখাই তাহলে জায়গাটা বুঝতে পারছো। এদিকে পুরো মেঘ করে রয়েছে, তাই জন্য ক্লিয়ার ভিউটা পাওয়া যাচ্ছে না, উপরে পুরো মেঘ। হয়তো উপর দিকে স্নোফল হচ্ছে এখন, আর আমার মনে হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা হচ্ছে এরকম উপরের দিকে উঠে গেছে, আর জাস্ট এরকম একটা ভিউ। আর লিডার নদীটা এরকমভাবে চলে গেছে নিচের দিকে, মোস্ট প্রবলি এটাই লিডার নদী, মোস্ট প্রবলি। নামটা আসছে স্ক্রিনে, আর তার সাথে সাথে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, একটু আমাদের অ্যাড করে নিও ইনস্টাগ্রামে, ভালো ভালো রিল দেখাচ্ছি, ভালো ভালো। এই জায়গাটা ছেড়ে আমার না এখন বেরোতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি বলছি। আর এখানটা দাঁড়িয়ে একটা অদ্ভুত রকম গরম ফিল করছে, এতক্ষণ বেশ ঠান্ডা লাগছিল, এখানটা কিরকম একটা গরম লাগছে না, এনার্জি যেন পেয়ে গেছি আমার মনে হচ্ছে। দেবাদিদেব মহাদেব ভোলেনাথের খুব কাছে এসেছিস, একবার প্রণাম করে নে। ওম নমঃ শিবায়।
ওম নম শিবায়, ওম নম শিবায়। তো চলো এবার চন্দনবাড়িকে বিদায় জানিয়ে আমরা নিচের দিকে নামবো পহলগাম হয়ে, তারপরে বেরোবো। শিওর শিওর। এখন বাজে দুপুর আড়াইটায়, আমি রয়েছি পহলগাঁওতে। পেছনে দেখতে পাচ্ছ বান্টি বর্ধমান বাঙালি হোটেল, যদিও সেরম বাঙালির কোনো ছাপ আমি পাচ্ছি না, দু একজন বাংলা বলতে পারে। তো এখানে আমরা খেতে দাঁড়িয়েছি, আমরা লাঞ্চ করবো এখানে। জাস্ট চিকেন রান্না হচ্ছে। আপনারা বাংলা বলতে পারেন? কোথাকার? বেঙ্গলের নাকি? বলো কি বলতে পারো। কোথাকার? কোথায় বাড়ি? আসানসোল। আসানসোল? আমার মামার বাড়ি। আরে বাবা, আসানসোলে কোথায়? আসানসোল শ্রীপুর নম্বর 3। হ্যাঁ হ্যাঁ, শ্রীপুর নম্বর 3। জার্নি দেখাচ্ছে গুগল, কিন্তু আমাদের আরেকটু টাইম বেশি লাগবে, কারণ মাঝখানে আমরা আরো একটা স্পট ভিজিট করব, সেটা রাস্তার মধ্যেই পড়বে। সেই জায়গার নাম হচ্ছে প্যাম্পর। প্যাম্পরকে কিন্তু স্যাফ্রন টাউন অফ কাশ্মীর বলা হয়। এই সময় হয়তো কেশরের বাগান আমরা দেখতে পাবো না, কারণ কেশর আর কিছুদিন পরে হবে, এখন নেই। কিন্তু বেশ কিছু ফুলের বাগান, সর্ষের বাগান আমরা দেখবো, আর খুব সুন্দর লাগবে জায়গাটা। এই যে পহলগামের পেট্রোল পাম্প, এখন আমাদের পেট্রোল দরকার নেই, 300 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে, পরে পেট্রোল ভরালেও হবে। আর এখান থেকে জাস্ট প্যহলগামটা শুরু হচ্ছে, আর এই হোটেল হেরিটেজ এখানেই আমরা ছিলাম। আজকে যে ওয়েদারটা রয়েছে, শুধু আজকে বলবো না, লাস্ট 2-3 দিন ধরে যেরকম ওয়েদার রয়েছে, এটা কিন্তু পুরো ল্যাট খাওয়ার ওয়েদার। বাইক চালানো তো দূরের কথা, লেপের থেকে বেরোতেই ইচ্ছা করে না এরকম ওয়েদারে। বেশ ঠান্ডাও রয়েছে কিন্তু, আর যেহেতু মেঘ করে রয়েছে, রোদ নেই, ওই জন্য ঠান্ডার ফিলটা আরও বেশি। প্যহলগাম থেকে আমরা এখন NH 44 গিয়ে উঠবো। NH 44 থেকে রাইট সাইডে নিয়ে চলে যাবো শ্রীনগরের দিকে, মাঝখানে পড়বে প্যাম্পর, প্যাম্পর ভিজিট করবো, তারপরে শ্রীনগর না গিয়ে চলে যাবো গুলমার্গ। শ্রীনগরের পাস দিয়ে বেরিয়ে যাবো গুলমার্গের দিকে। আর প্যাম্পরের ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার প্যহলগাম থেকে, আর গুলমার্গ তো বলেই দিলাম 141 কিলোমিটার। কিন্তু কতক্ষণ এরকম বৃষ্টি হবে? যেহেতু ওয়েদার এরকম রয়েছে, বৃষ্টি পড়ছে, আমার গোপ্রোর লেন্সে কিন্তু জলের ফোঁটা পড়বে, তো একটু এদিক ওদিক হতে পারে সিনগুলো, কিছু করার নেই, বুঝতেই পারছো। বৃষ্টির ফোঁটা পড়লে আমি তো আর কিছু করতে পারবো না, তাও আমি বারবার এরকমভাবে মুছে নেবো, মুছে মুছে তারপরে ব্লগিং করব। আমি কিন্তু এইবারের ট্রিপে গুরেজ ভ্যালি প্ল্যান করেছিলাম, যদি আমি জানতাম যে না যেতে পারার চান্সই বেশি। তোমাদের দুটো ব্লগ আগে আমি জানিয়েছি যে গুরেজ যেতে গেলে রাজদান পাস ক্রস করে তারপরে যেতে হয়, তো রাজদান পাস বন্ধ ছিল, জাস্ট গতকাল রাজদান পাস ওপেন হয়েছে। গতকাল আমি গুরেজ ভ্যালিতে কথাও বললাম, বললো যে বাইক এখন অ্যালাউড নয়, তবে আমাকে বললো যে বাকি কাশ্মীর ট্রিপটা কমপ্লিট করে নিতে, গুরেজটা যদি হয় লাস্টে ট্রাই করতে। তো আমাদের বাকি কাশ্মীর ট্রিপ কমপ্লিট হতে হতে যদি রাজদান পাসে বাইক অ্যালাউ করে, তাহলে গুরেজটা আমরা যাবো। কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি, জায়গার নাম কি সেটা আমি জানি না, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, আর আমাদের রেনকোট টেনকোট সব স্যাডেল ব্যাগের নিচে রয়েছে। আমার খেয়ালই ছিল না, রেনকোটটা বের করে রাখতাম, পুরো প্ল্যানটা মনে হচ্ছে মাটি হয়ে যাবে। আর এখন যদি আমরা গুলমার্গের থেকে যাই, আর গুলমার্গের রাস্তায় বরফ থাকে, তাহলে তো হয়ে গেলো, মানে এখানে বৃষ্টি হচ্ছে, গুলমার্গে কিন্তু সফল হওয়ার চান্স হাই রয়েছে। আমাদের তো বাইক এখানে দাঁড় করি, আমরা আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা টা খাই, তারপরে দেখছি কি করা যায়। দিমাগ গরম হয়ে গেল, রেনকোটটা এত নিচে রয়েছে ব্যাগের, ঠিক মতো জায়গাও পাচ্ছি না, এই ভিড়ের মধ্যে রেনকোট বের করা মুশকিল ছিল, কোথাও একটা ফাঁকা জায়গা দেখে রেনকোট পরতে হবে। এখানেই এত ঠান্ডা লাগছে, যখন গুলমার্গের দিকে আমরা যাব তখন কি হবে ভাবছি। গুলমার্গে এখন 0 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। পৌঁছ গে আমলোক NH 44। এরকম সিনিক বিউটি দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে টেনে নিই, ওয়েদারও মোটামুটি ভালো আছে, যতটা এগিয়ে যাওয়া যায় আর কি। এটাকে আর কিছু বলা যাবে না, এটাকে বলে খালি ভিউ। বনে একটু দাঁড়াচ্ছি আমি, ওফ, এটাকে জাস্ট বলে হচ্ছে ভিউ। ভিউ দিকে পুরো বাদামি পাহাড়, পুরো লাদাখের ফিল দিচ্ছে কিন্তু, আর তার সামনে এরকম সবুজ ক্ষেত, হলুদ ক্ষেত। শ্রীনগর স্ট্রেট 32। এখান থেকে 3 কিলোমিটার অন্ধকার হয়ে যাবে বলে এখন আমরা যাচ্ছি না প্যাম্পরের দিকে, আসবো ফেরার সময়। যদি সময় থাকে হাতে, অবশ্যই প্যাম্পর একবার ভিজিট করে যাব, তোমাদের দেখাবো। আর 4-5 দিন 10 দিন পরে প্যাম্পরের রূপ আরো আরো ভালো হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। স্ট্রেট শ্রীনগর চলে যাচ্ছে, বারামুলা চলে যাচ্ছে লেফট। আগের বার যখন আমি এসেছিলাম শ্রীনগর চলে গেছিলাম এদিকে, স্ট্রেট চলে গেছিলাম, এখন গুলমার্গের দিকে যাব। আর নেই 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 নেই, গুলমার্গ গুলমার্গ গুলমার্গ। ইনকো তো পেছন তো, হর সাল আতা
हाँ पिछले साल रुका था मेरे को उधर वो टोल में, क्या आपका नंबर भी है मेरे पास। अभी आज गुलमर्ग चला जाऊंगा। हाँ अभी नहीं रुकना है। नहीं रुकना है आपको मालूम है, तो सुबह जाना पड़ता है। ओ कल जा जाऊंगा। बर्फ रास्ते में बर्फ होगा क्या? नहीं नहीं रास्ते में बर्फ नहीं। कितना दूर इधर से? 60 किलोमीटर। एक घंटे में पहुंच जाएंगे ना? डेढ़ घंटा तक लगेगा। रास्ता ठीक है ना? रास्ता ठीक है। अगर अभी रुकना अभी हाउस बोर्ड दे दे। नहीं 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 तो जब वापस आए कॉल करूंगा। हां मैं आपको कॉल करूंगा, आपका नंबर है। आपका नाम क्या था? मुश्ताक भाई। हाँ एकदम एकदम आता हूँ। চলো তাহলে গুলমার্গের দিকে বেরিয়ে যাই। দেড় ঘন্টা মতো টাইম লাগবে বলছে, 7:30 নাগাদ পৌঁছাবো। রাস্তায় স্নো নেই বলছে। ওই দিকে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার আর পাহাড়ের লাইন, মানে ওদিকেই গুলমার্গ। গুলমার্গের সাথে সাথে বারামুলা, বারামুলা তো এদিকে তোমাদের বললাম, তার সাথে উড়িও কিন্তু এদিকে রয়েছে। উড়িতে যে সাংঘাতিক অ্যাটাক হয়েছিল সেটা সম্বন্ধে আমরা জানি, সেই উড়ি কিন্তু এদিকেই। আর তার সাথে সাথে বান্দিপুরা, বান্দিপুরা দিয়েই কিন্তু গুরেজ ভ্যালি যেতে হয়। বান্দিপুরাও এদিকে। গুলমার্গে থাকতে থাকতে আমাকে গুরেজের খোঁজ নিয়ে জানতে হবে। যদি বাইক অ্যালাউ করে দেয় রাজদান পাশে তাহলে আমরা আবার গুরেজও যাব। এই বছরেই গুরেজ ভ্যালিতে যাব। এইবারে হলে তো ভালোই হয়, যদি এইবারে না হয় তাহলে সিজনে আসবো, একদম যেটা সিজন। এই দেখো লে এখান থেকে 436 কিলোমিটার রাইট সাইডে, গুরেজ 125, বান্দিপুরা 59, আর গুলমার্গ চলে যাচ্ছে গুলমার্গ 47 দেখলাম মনে হচ্ছে। গুলমার্গ স্ট্রেট লেফট সাইডে নিয়ে নিলাম হাইওয়ে থেকে, গেটওয়ে টু গুলমার্গ। গুলমার্গ 38 কিলোমিটার। ও সামনের পাহাড় পুরো মানে মাথায় সাদা বরফের টুপি রয়েছে পাহাড়গুলোর। গোপ্রোতে আসবে না, একটা আবছা লেয়ার দেখা যাবে কিন্তু চোখ দিয়ে বোঝা যাচ্ছে ভালো। আর একটু আগিয়ে যাই তারপরে দেখাচ্ছি তোমাদের যদি আলো থাকে তো। এই বাঁদিকে গুলমার্গের পাহাড় দেখা যাচ্ছে। এখন আমার গোপ্রো অল্প অল্প হলেও ক্যাপচার করবে, বুঝতে পেরেছি, কারণ পাহাড় অনেক বড় হয়ে গেছে, পুরো জায়ান্ট মনে হচ্ছে, ম্যাসিভ মনে হচ্ছে পুরো। গোপ্রোতে একটা অবশ্যই জুম সুইচ দরকার আছে, মানে জাস্ট একটা প্রেস করবো জুম হয়ে যাবে, মানে কিছু নবের মতো থাকবে, ঘোরাবো আবার রিটার্ন ঘোরাবো জুম আউট হয়ে যাবে, তো এরকম একটা খুব দরকার। তাহলে পুরো জুম করিয়ে দেখিয়ে দেওয়া যায়, চোখ দিয়ে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা ভিউয়ার্সদেরও দেখানো যায় আর কি। আর 5-7 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আজকের মতো গুলমার্গকে কিরম লাগছে দূর থেকে। কালকে তো তোমাদের পুরোপুরি দেখাবো। ফাইনালি আমরা রয়েছি এখন গুলমার্গের একটা হোটেলের রুমে, হোটেল মাউন্ট ভিউ। আমরা 7:30 নাগাদ গুলমার্গ এসে পৌঁছেছিলাম আর এখানে পৌঁছানোর পরে মাথা জাস্ট খারাপ হয়ে গেছে। প্রথম কথা হোটেল খুঁজে পাচ্ছিলাম না, দু একটা হোটেলে জিজ্ঞেস করলাম, খুব কস্টলি ছিল। তারপরে একজনকে পেলাম রাস্তায়, ও মনে হচ্ছে কোনো হোটেলে ম্যানেজার হবে, ও যাচ্ছিল ফোনে কথা বলতে বলতে, ওকে জিজ্ঞেস করলাম, বললো মেরা হোটেল মে তো রুম নেই হ্যাঁ, আপ ইধর উধর দেখলো। এরম থোড়া সস্তে মে চাইয়ে কম মে চাইয়ে, বলছে যে হ্যাঁ কম মেই মিলেগা। এরম কিতনা? 7-8 হাজার। আর 7-8 হাজার নাকি কম রুম রেন্ট? তো যা দেখলাম গুলমার্গের রুম রেন্ট সত্যি খুব বেশি, মোটামুটি খুব কম হলেও, খুব কম হলেও 3,500-4,000 নিচে রুম পাওয়া যাচ্ছে না। আর এই রুম রেন্টটা আমরা যখন প্রথমে এখানে এসে ঢুকেছি 3,500 টাকা রুম রেন্ট বলছিল, তারপরে অনেক বার্গেনিং করে লাস্ট অব্দি 2,500-তে নেমেছে এবং ফাইনালি আমাদের 2,200 টাকায় রুমটা দিয়েছে। আমাদের সামনে যারা রয়েছে তারা কিন্তু 3,500 টাকায় পেয়েছে রুমটা, মানে বুঝতে পারছো এরকম একটা ছোট রুম 2,200 টাকা। আমাদের উপর দয়া হয়েছে একটু, বাইকার্স তো কাঁপছিলাম এসে কাঁপছে। তার কারণটা হচ্ছে গুলমার্গে এখন টেম্পারেচার 2 ডিগ্রি, রাত্রিবেলা 1 ডিগ্রিতে নামবে। এখানে রুমের দরজা ঢুকেই ডান দিকে বাথরুম রয়েছে, এরকম একটা বাথরুম, গিজার লাগানো রয়েছে, তার সাথে এখানে একটা টিভি রয়েছে আর এসিও রয়েছে। এসি কার লাগে এখানে আমি বুঝতে পারছি না। আর এরকম একটা বেড, ছোটই রুম, খুব বেশি বড় না। হোটেল মাউন্ট ভিউ, এই ভিউটা পাওয়া যাবে হয়তো সামনে দিকে। গুলমার্গে আমি প্রথমবার এলাম, গুলমার্গে এসে এটা বুঝলাম যে পহলগাম, শ্রীনগর, সোনমার্গ সব কিছুর থেকে কিন্তু গুলমার্গ অনেক বেশি কস্টলি, অনেক বেশি কস্টলি। গুলমার্গ যে কতটা সুন্দর সেটা এই ব্লগে তো আমি তোমাদের দেখাতে পারলাম না, আমি নিজেও দেখতে পারিনি। তো নেক্সট ব্লগে আমরা দেখবো গুলমার্গ কত সুন্দর, কেন এত কস্টলি, এত সুন্দর তাই জন্যই কি এত কস্টলি, সেটা কালকের ব্লগে, মানে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। তুই কিছু বল। আমি কিছু বলতে পারছি না, কাঁপছি। আজকে আমাকে কিছু বলতে বলিস না, আমি কথা বলতে পারছি না, মেসেজ করে বলতে পারি। কি অবস্থা বলছো, মেসেজ করে বলতে পারি? ঠিক আছে, এই ব্লগে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই 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 ইনস্টাগ্রামে আমাদের অ্যাড করে নিও, খুব সুন্দর সুন্দর রিল ওখানে আপলোড করছি। ইনস্টাগ্রামের নামটা আসছে স্ক্রিনে আর তার সাথে সাথে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কও দেওয়া রয়েছে, তো রিলগুলো দেখো। আর অবশ্যই 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 কমেন্ট করে জানিও কিরম লাগছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম গুলমার্গ।